আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, আমাদের কাছে রয়েছে Oppo ব্র্যান্ডের দুইটি মোবাইল, এবং এই দুইটি মোবাইল হলো Oppo A53 এবং Oppo A15। তবে বন্ধুরা, দুইটি ফোনের আনবক্সিং অলরেডি আমরা করে ফেলেছি। তবে বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একটি ফোন নিয়ে, এবং এই ফোনটি হলো Oppo A15। এই ফোনটির আনবক্সিং এর পাশাপাশি আজকে জানবো গত 2 দিন ধরে ব্যবহার করার ফলে এই ফোনটিতে কেমন পারফরমেন্স পেয়েছি, এবং এই ফোনটির ক্যামেরা কেমন ছিল, বিস্তারিত ভালো দিক মন্দ দিক সব কিছুই। তাহলে চলুন দেরি না করে এই ফোনটির আনবক্সিংটি আগে দেখে ফেলি, এবং এরপরে বিস্তারিত অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। বন্ধুরা, বক্স খুললে প্রথমে আমরা পাচ্ছি একটি সিলিকনের কাভার। এটি একটি ট্রান্সপারেন্ট কাভার, এবং এটি মনে হচ্ছে কিছুদিন ব্যবহার করলে একটু লাল হয়ে যাবে, তবে চালিয়ে নেওয়ার মতো। এরপর পাচ্ছি পিন, এরপর পাচ্ছি সেফটি গাইডবুক, এবং এরপরে পাচ্ছি একটি ইউজার গাইডবুক। এরপরে বন্ধুরা আমরা পাচ্ছি ডিভাইসটি। ডিভাইসটি নিয়ে একটু পরে আমরা বিস্তারিত জানবো। এরপর আমরা পাচ্ছি একটি নর্মাল চার্জার এবং একটি মাইক্রো ইউএসবি কেবল। বন্ধুরা, আনবক্সিং তো জানা গেল, চলুন তাহলে এবার এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। বন্ধুরা, ডিজাইন নিয়ে যদি কথা বলতে যাই, ব্যাক প্যানেলের ডিজাইন দিকে একটু লক্ষ্য করলে মনে হবে এটি একটি গ্লাস ফিনিশিং রয়েছে। তবে বন্ধুরা, এখানে গ্লাস ফিনিশিং নয়, এখানে পলিকার্বনেটের ফিনিশিং রয়েছে, সাথে গ্লাস গ্লসি ফিনিশিং রয়েছে। তবে এখানে কোনো গ্লাসের প্রোটেকশন নেই, তবে দেখতে খুবই শাইনিং এবং উজ্জ্বল মনে হচ্ছে, দেখলে যে কারোই পছন্দ হয়ে যেতে পারে। তবে বন্ধুরা, এই ফোনটির পিছনের অংশ যদি আপনার হাতের ছাপ পড়ে, তাহলে এখানে কিন্তু হাতের যে স্ক্র্যাচ সিটি পড়বে। তবে অন্যান্য জায়গায় যদি রাখা হয় বা কোথাও যদি রাখা হয়, তাহলে সেই স্ক্র্যাচটি কিন্তু পড়বে না, তবে হাতের ছাপটি পড়বেই। এছাড়া বন্ধুরা, এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, এবং এর উপরে রয়েছে কোয়াড ফিনিশিং। তবে এখানে কোয়াড ক্যামেরা নয়, এখানে 3টি ক্যামেরা রয়েছে, সাথে একটি লেন্স রয়েছে। এবং ডিজাইনটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং খুবই শাইনিং মনে হয়েছে। এছাড়া বন্ধুরা, এর যদি রাইট অ্যাঙ্গেল দিকে লক্ষ্য করি, তাহলে এখানে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এছাড়া বন্ধুরা, লেফট সাইডে রয়েছে এই ফোনটির সিম স্লটটি, এবং এখানে 2টি ন্যানো সিমের পাশাপাশি 256 GB পর্যন্ত এসডি কার্ড ইউজ করা যাবে। এছাড়া উপরের অংশ একেবারেই ক্লিয়ার। এছাড়া বন্ধুরা, নিচের অংশে রয়েছে টাইপ বি কেবলের একটি পোর্ট, একটি স্পিকার গ্রিল, সাউন্ড কল যথেষ্ট ভালো ছিল এবং দেখতে খুবই ভালো লেগেছে আমার। এছাড়া 3.5 mm ইয়ার জ্যাক এবং একটি নয়েজ রিমুভাল পোর্ট। তো বন্ধুরা, এই ছিল ডিজাইনের অংশটি। বন্ধুরা, এবার যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে আমরা পাচ্ছি 6.52 ইঞ্চি ওয়াটার নচ ডিসপ্লে, এবং ডিসপ্লে সেকশনে আমরা পাচ্ছি HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল এবং 60Hz রিফ্রেশ রেট। এছাড়া এখানে PPI ডেন্সিটি হলো 269 এবং ব্রাইটনেস কোয়ালিটি হলো 480। এবং বিশেষ করে আউটডোরে আমার খুবই ভালো লেগেছে, আউটডোরে ব্রাইটনেসটা খুবই উজ্জ্বল ছিল, তেমন একটি প্রবলেম হয়নি। এবং বন্ধুরা, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কালার রেজুলেশন খুবই ভালো ছিল। তবে বন্ধুরা, এখানে ফুল HD+ হলে আর একটু ভালো হতো আর কি। তবে বন্ধুরা, এই ফোনটি বাজেট অনুসারে এটি মেনে নেওয়ার মতো। এছাড়া বন্ধুরা, টাচের ক্ষেত্রে খুবই ফাট ছিল, তা নিয়ে তেমন কিছু বলার নেই। এবার চলুন ফোনটির ভিতরের অংশে কি রয়েছে তা নিয়ে কথা বলা যাক। বন্ধুরা, আমরা যদি এবার ফোনটির প্রসেসর অংশ নিয়ে কথা বলি, এখানে আমরা পাচ্ছি 3 GB র্যাম, সাথে 32 GB স্টোরেজ। তবে বন্ধুরা, এখানে আমরা চিপসেট হিসেবে পাচ্ছি মিডিয়াটেক হিলিও P35 চিপসেটটি, এবং 2.3 GHz অক্টাকর প্রসেসর, এবং অপারেটিং সিস্টেমে আমরা পাচ্ছি Android 10 এর সাথে ColorOS 7.2। তবে বন্ধুরা, ফোনটি কেনার পর পরে আপনারা পাবেন এখানে Android 11 এর আপডেট ভার্সন। এবার বন্ধুরা, যদি আমরা গেমিং অংশ নিয়ে কথা বলি, এখানে আপনার ফ্রি ফায়ার তেমন একটা প্রবলেম হবে না, এবং এখানে খুব সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলা যাবে আল্ট্রা মোডে। এছাড়া বন্ধুরা, পাবজি খেলার ক্ষেত্রে আপনারা রিকমেন্ডেড মোডে খেলতে পারবেন, চাইলে আল্ট্রা মোডও আপনারা খেলতে পারবেন। তবে বন্ধুরা, পাবজি খেলার ক্ষেত্রে কিছুটা স্লো মনে হয়েছে অনেকক্ষণ খেলার পরে। তবে বন্ধুরা, যদি বাজেটের দিকে একটু লক্ষ্য করেন, তাহলে এখানে মনে হয় না তেমন একটি প্রবলেম হবে, এই বাজেটে এর চেয়ে বেশি আর আশা করা যায় না। এবার বন্ধুরা, যদি ক্যামেরা অংশ নিয়ে কথা বলি, ক্যামেরা অংশে খুব ভালো পারফরমেন্স পেয়েছি, বিশেষ করে অপো ফোনের ক্যামেরা অলওয়েজ বেটার অন্যান্য ফোনগুলো চেয়ে, কেননা এই ফোনের যে ক্যামেরা রেজুলেশন থাকে তা খুবই বেটার থাকে। তবে বন্ধুরা, এখানে ক্যামেরার যে কোয়ালিটি দেখতে কম মনে হলেও আমার মনে হয় না এতটা প্রবলেম হবে, ক্যামেরা কোয়ালিটি ভালোই ছিল, বিশেষ করে এখানের মধ্যে
মধ্যে আপনারা ফটোগ্রাফির ক্ষেত্রে এক্সপার্ট একটা মোড পাবেন, এছাড়া ম্যাক্রো মোড আলাদা করে রয়েছে। তো ম্যাক্রো লেন্সে ছবি তুলতে পারবেন ম্যাক্রো মোডে গিয়ে, এছাড়া বন্ধুরা এক্সপার্ট মোডে গিয়ে আইএসও সহ অন্যান্য বিষয়গুলো ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন। এরপরে যদি বন্ধুরা সেলফি ক্যামেরার দিকে লক্ষ্য করে, সেলফি ক্যামেরা খুব ভালোই ছবি তুলেছে, তবে রাতের বেলায় কিছুটা একটু অন্ধকার শ্যাডো রয়েছে, তবে লাইটিং যদি ঠিকঠাক থাকে তাহলে এটাও খুব ভালো ছবি দিবে বলে আশা করা যায়। এবার বন্ধুরা চলুন সবার শেষে ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলি। এখানে 4230 mAh এর ম্যাসিভ ব্যাটারি পাবেন, এবং এখানে যদি চার্জিং ব্যাকআপ নিয়ে কথা বলে, এখানে প্রায় ফুল চার্জ হতে সময় লেগেছিল 1 ঘন্টা 30 মিনিটের মতোই। তবে বন্ধুরা আমি একটানা ভিডিও তেমন একটি দেখিনি, তাই ভিডিও কোয়ালিটি অনেকক্ষণ দেখার পরে কেমন পারফরমেন্স করবে তা শিওরলি বলতে পারছি না, তবে আপনারা 6-7 ঘন্টা ইজিলি ভিডিও দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না ফুল চার্জ থাকলে আর কি। বন্ধুরা এই ছিল ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছু। নতুন বছরে তারা দুটি ফোন আমাদেরকে উপহার দিয়েছে, এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 12,990 টাকা। বাংলাদেশের যে কোনো অপোর আউটলেটের দোকানে আপনারা কিনতে পারবেন এই ফোনটি। এছাড়া বন্ধুরা খুব শীঘ্রই অপো A53 ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, এবং যে কোনো নতুন আপডেট পেতে, টেক নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।